আজকে 30 ডিসেম্বর, নিশিরাতের ভোট চুরির ভোট ডাকাতির 4 বছর পূর্তি হচ্ছে, এবং এই 4 বছরে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে যেই বাংলাদেশের সরকার যে তরুণদের প্রথম ভোট দেওয়ার যে অধিকার তা হরণ করেছে, বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের 50 বছরের মধ্যে এসে সেই বাংলাদেশ সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে, এরকম অপমান, এই চরম অপমান বাংলাদেশের মানুষের কখনো স্বীকার হয়নি যা আওয়ামী লীগ সরকার করেছে। আমরা এই অপমানের নিন্দা জানাই এবং আমরা বলতে চাই যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, এবং ভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকার এই বাংলাদেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। যে স্লোগান শুরু হয়েছে, আইয়ুব গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে, আজকে দেশের মানুষ জেগে ওঠা শুরু করেছে এই ভোট চোর ব্যাংক লুটেরা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে। মানুষ যেভাবে জেগে উঠেছে, মানুষের ভিতরে জাগরণ, এই জাগরণ ইনশাআল্লাহ খুব শীঘ্রই গণ অভ্যুত্থানে রূপ নেবে, এবং জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘণ্টা বেজে উঠবে। আজকে স্পষ্ট বলতে চাই, আইয়ুব খান টিকতে পারে নাই, ইয়াহিয়া খান টিকতে পারে নাই, সুতরাং আপনি শেখ হাসিনা, আপনাকেও বিদায় নিতেই হবে। আজকে জনতার মিছিলে গুলি চালিয়ে মানুষ হত্যা করে আপনি এদেশের জনতার এই আন্দোলনকে থামাতে চান, জনতার এই আন্দোলনকে স্তম্ভিত করতে চান, কিন্তু স্পষ্ট জেনে রাখুন, আইয়ুব খান পারে নাই, ইয়াহিয়া খান পারে নাই, এরশাদ পারে নাই, সুতরাং আপনিও পারবেন না। মানুষের এই জাগরণ খুব শীঘ্রই গণ অভ্যুত্থানের রূপ নিয়ে আমরা ইনশাআল্লাহ এই ফ্যাসিবাদী ভোট চোর ব্যাংক লুটেরা সরকারের পতন বাজাবো। এই লাখ শহীদের রক্ত, এই মুক্তিযুদ্ধের রক্ত, এই নূর হোসেনের রক্ত, এই রক্ত কোনো দিনও পরাজয় মানবে না, এই রক্ত কোনো দিনও এই স্বৈরাচার ছাড়বে না, এই অ্যাকশন অ্যাকশন, এই অ্যাকশন অ্যাকশন, চালো রে চালো, এই চলো 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 চলো, এই অ্যাকশন অ্যাকশন, এই চলো তোমাদের অ্যাকশন, এই পেছে থাকার অ্যাকশন, এই ভোটাধিকারের অ্যাকশন, এই গণতন্ত্রের অ্যাকশন, এই বাংলাদেশের অ্যাকশন, এই ভোট চোর সরকার, এই মানুষ মারা সরকার।